সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছি সেটা 6ই মার্চ আমাদের আন্দোলনের জন্যে যে আমরা জেলা মিটিং ডাকতে চলেছি সেই সম্পর্কে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা সম্পর্কে আগে বলব। উত্তর চব্বিশ পরগনা জেলার সকল এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে অনুরোধ করছি যে আগামীকাল 23/2/2024 শুক্রবার বেলা 2টায়, আবার একটু বলি, আগামীকাল 23/2/2024 শুক্রবার বেলা 2টায় বারাসাত কাছারি মাঠে জেলা যৌথ সমন্বয় কমিটির ডাকে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে। সমস্ত ব্লকের সব এসএসকে এমএসকে থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত অতি অবশ্যই হবেন, এটা আমরা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি। আমরা সকলেই অবগত আছি যে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি, আপনারা সেটা সবাই জানেন। আমাদের স্কুলগুলো সংকটের মুখে দাঁড়িয়ে, এই অবস্থার জন্যে আগামী 6ই মার্চ 2024 বিকাশ ভবন এ যে ডেপুটেশন, এর মাধ্যমে দাবিসমূহ পেশ করা হবে, এর জন্যে আগামীকাল বারাসাত কাছারি মাঠে বিশাল জমায়েত ওখানে হবে। এবার এই জমায়েতটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সকলেই উপস্থিত হবেন, একে অপরকে খবরটা অতি অবশ্যই জানিয়ে দেবেন, এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, বেশি বেশি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমাদের মধ্যে জয়েন্ট কনভেনার আছেন আব্দুল হাকিম, নজরুল ইসলাম, গিয়াসউদ্দিন মোল্লা, আব্দুস সালাম বিশ্বাস, আরশাদ সাহেব ও আমি আনারুল ইসলাম। এই সম্পর্কে একটু বলি, প্রত্যেক জেলায় যে মহড়া চলছে, অর্থাৎ আমাদের সাথে অন্যান্য সংগঠন যুক্ত হয়ে গেছে, বিশেষ করে বঞ্চিত শিক্ষক যারা তারাও এখানে যোগদান অতি অবশ্যই করবেন, সে পৌরসভাই হোক আর মাদ্রাসা এমএসকে এসএসকেই হোক কি প্যারাটিচার হোক কিংবা আপনার যারা 12 ক্লাসের চুক্তিভিত্তিক শিক্ষক আছেন। আর সুপারভাইজারদের জন্য বিশেষ করে বলে রাখছি, কোচবিহার থেকে যে আমার কাছে ফোন করেছিলেন এক সুপারভাইজার, তারা অনেকটা ক্ষোভের কথা বলেছিলেন। দেখুন, এ সময় ক্ষোভের বিষয় না, সবাইকে এখানে আহ্বান জানানো হচ্ছে, আপনারা অতি অবশ্যই এখানে থাকবেন, নেতৃত্ব দানে আপনাদের সকলের অগ্রণী ভূমিকা থাকবে। হঠাৎ সিদ্ধান্ত নিতে গিয়ে ভুলভ্রান্তি অনেক কিছুই হতে পারে, সেদিকে লক্ষ্য না রেখে আমাদের পদের লড়াইটা বড় না, নামের লড়াইটা বড় না, আমাদের লড়াইটা হলো যে আমাদের রুটি রোজগারের লড়াই, আমাদের নির্দিষ্ট দাবি দাবা পূর্ণের লড়াই। সেই জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে গেলে সবাই যখন ঝাঁপিয়ে পড়েছে, এক্ষুনি আর পিছিয়ে থাকার কোনো উপায় নেই। অন্যান্য জেলার খবর, বিশেষ করে রবিবারে দেখছিলাম যে বীরভূম জেলায় যে মিটিং আছে, আমিরুল মুর্শেদ আমাকে বলছিলেন অতি অবশ্যই প্রত্যেক জেলায় এই রকম প্রতিটা জেলায় আপনারা সবাই উপস্থিত হবেন, এই আশা রাখছি। এবং জোরদারভাবে এই আন্দোলনটা একটা ঐতিহাসিক আন্দোলন, যেটা মহা মিছিল করে আমরা বিভিন্ন জায়গা থেকে যেন ওই জায়গাটায় আসতে পারি এবং ওই জমায়েতটা যেন একটা ইতিহাস হয়ে থাকে। এটা শান্তিপূর্ণ আন্দোলনই হবে, শান্তিপূর্ণ ডেপুটেশন আমরা দেব, দেখি সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারি কি পারি না। আর এক অন্যদিকে কোর্টের যে আইনি লড়াই চলছে আপনারা সবাই জানেন, শুভ খবর নিশ্চয়ই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, বিভিন্নভাবে আপনারা পাচ্ছেন, আর আমরাও মরিয়া হয়ে চেষ্টা করছি। সেই জন্যে আবারও করজোড়ে নিবেদন করছি, প্রত্যেক জেলায় আমাদের এই উত্তর চব্বিশ পরগনার মতো আপনারা সবাই, বীরভূম জেলার মতো সবাই, অন্যান্য জেলায় হচ্ছে জানি কোনো অংশে তারা কম না, এই যে
জাগরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা সবাই ঘুমিয়েছিলাম, জেগে উঠেছি। এই জাগ্রতটা আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, এই আবেদন রেখে আজকে এখানে ভিডিও শেষ করছি। দয়া করে এটা শেয়ার করবেন, করলে সবাই জানাজানি হয়ে যাক, একটা ইতিহাস আমরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকি। স্কুলগুলো সব শেষ হয়ে গেল, এই জন্যে আপনাদের কাছে আবারও করজোড়ে নিবেদন করছি যে আপনারা সবাই জোটবদ্ধ হন, আমাদের সঙ্গে থাকুন, আসুন, আমাদের সহযোগিতা করুন। এই বলে এখানেই ইতি করছি।